Good morning. Good morning. দেখেন আমার সামনে আমি আমার নিজেকে ভয় লাগতেছে এখন এখানে কুয়াশার মধ্যে আসলে অ্যাক্সিডেন্টটা অনেক বেশি হয় থাকে সড়ক দুর্ঘটনা বেশি হয় থাকে তারপর এখানে গাড়ি ঘোড়া চাপ খুবই কম দ্যাটস ওয়াই আল্লাহ রহমতে এখানে তেমন কিছু হয় না হয় তাও অনেক বেশি কম হাই হাই এটা কি দিল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আনসিন আফ্রিকার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আফ্রিকার মোজাম্বিক থেকে বলছি আমি সাইফ দ্য আফ্রিশিয়ান আফ্রিকা মোজাম্বিক থেকে এমন কুয়াশা ভেজা শীতের সকাল আপনাকে জানাই শুভ সকাল আমি আজকে এখন প্রায় অলরেডি 7:52 তো এখনও এখানে এমন কুয়াশা মাশাল্লাহ অনেক ঠান্ডা অনেক বেশি ঠান্ডা টেম্পারেচার প্রায় 13-14 বলা চলে তো এখন আমি আজকে ভোরবেলায় উঠছিলাম প্রায় 5টার দিকে উঠছিলাম দেখানোর জন্য যে বাংলাদেশে এমন তাপমাত্রা দাবদাহ এর মধ্যে আমরা মোজাম্বিকে কতটা শীতের মধ্যে আছি আলহামদুলিল্লাহ তো সেটা জাস্ট দেখানোর জন্য আসছিলাম তো দেখুন কেমন কী করবে মানে শীত আমি অ্যাকচুয়ালি একটু আগে এদিক থেকে আসছিলাম আসার পর এখন আমার মনে হচ্ছে কি আমি নিজেই আমার পথটা হারাই ফেলছি যে পথ দিয়ে আমি আসছিলাম তো এদিকে যেতে চাচ্ছিলাম তো এখন ভাবতেছি ওদিকে তো পথ দেখা যাচ্ছে না নাকি আবার হারাই যায় দ্যাটস ওয়াই কামিং ব্যাক আফ্রিকানরা আসলে আমরা যেভাবে ঘুমাই যতটা পরিমাণ ঘুমাই ততটা টাকা ঘুমাই না খুব সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে যায় অ্যান্ড রাতে প্রায় অনেকে এমন আছে যে সন্ধ্যা রাত মানে বেলা পোহালেই টাকা ঘুমিয়ে পড়ে সকাল অনেক সময় ফজর আজানের সময় আমাদের যেটা ফজর আজানের সময় বলি আমরা তো সেই সময়টাতে টাকা অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে যায় আসলে এটাই অবভিয়াসলি গুড ফর হেলথ তো আমরা অনেক সময় রাত 12-1-2 পর্যন্ত হয়ে যাই কিছু করার নাই কজ উই আর ইউজ টু ডু দ্যাট আমরা এভাবে অভ্যস্ত তো এখানে অনেক ভোরে আগে ঘুম থেকে উঠে আজকে কুয়াশা দ্যাটস ওয়াই একটু লেট হচ্ছে বাইরে দেখা যাচ্ছে না তাদের আনাগোনা খুবই কম হচ্ছে স্থানীয় দেখ মানুষজন আর তাছাড়া আজকে সানডে দ্যাটস ওয়াই বাচ্চাদেরকে দেখা যাচ্ছে না টু গো টু স্কুল আর আজকে অ্যাকচুয়ালি সানডে আফ্রিকার মোজাম্বিকে আই থিঙ্ক ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে সানডে হলিডে হয়ে থাকে তো এত বেশি ঠান্ডা এখানে এত বেশি কুয়াশাগুলো এখানে দেখেন আমার সামনে আমার নিজেকে ভয় লাগতেছে এখন যত সামনের দিকে যাচ্ছি তত মনে হচ্ছে কি আমি কোথাও যেন হারিয়ে যাচ্ছি তো যত সামনে যাচ্ছি তত মনে হচ্ছে আমি কোথাও যেন হারিয়ে যাচ্ছি আমি অ্যাকচুয়ালি হাঁটতে হাঁটতে অনেকটা গভীরে আসছি অনেকটা দূরে আসছি দেখলাম কুয়াশাটা যত কাছে যাচ্ছি তত মানে যত হাঁটছি তত কেন জানি মনে হচ্ছে কুয়াশাটা বেড়ে যাচ্ছে তো এখন অবভিয়াসলি 7টা প্রায় বেজে গেছে অলমোস্ট 7টা প্লাস তো এখন কুয়াশার সূর্য অলরেডি অনেকখানি উঠে গেছে বাট সূর্য আমার কোনো দেখা নাই অনলি কুয়াশাগাই খালি নাচতেছে যে মনে হচ্ছে কুয়াশাগুলো ধরতেছি আর এই কুয়াশাগুলো সবচেয়ে বেশি মজা লাগে কখন যখন আমি যেখানে আছি সেখানে কোনো কুয়াশা নেই বাট আমার সামনে প্রায় 2-3 কিলোমিটার দূরে কোনো একটা এলাকায় কোনো একটা গাছের ঝুপে বা এমন বিশাল এলাকা জুড়ে কুয়াশাগুলো দেখা যায় তখন মনে হয় কি বান্দরবনের নীলগিরিতে যেমন মেঘ দেখা যায় ঠিক সেম মনে হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি সুন্দর লাগে তো বাংলাদেশে যারা আছেন তারা তাদেরকে বলবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই কামিং সুন শীত ইন বাংলাদেশ তখন আপনাদের ঠান্ডা দেখে আমাদের জেলা সিটি ফিল হবে তখন আমরা ওয়েটিংয়ে থাকবো ওয়ান শীতকাল কামিং তো এখন বাংলাদেশে যারা আছেন তারা কোনো রকম পাস হয়ে যাচ্ছেন এই বছরের মতো তো খুব শীঘ্রই তো শীত আসতেছে দেন আমাদের গরম একটা কথা বলা রাখি বাংলাদেশ এবং মোজাম্বিক পুরোটাই উল্টা চিত্র ফুল মোত্রাগায় পিটুপিটের মতো একটা ঋতু বাংলাদেশে যখন শীতকাল তখন এখানে গরমকাল প্রচণ্ড বাংলাদেশে যখন প্রচণ্ড গরমকাল তখন এখানে অনেক বেশি শীতকাল এমনই হয়ে থাকে অ্যাকচুয়ালি আমার পিছনে গাড়িটা আসছে অনেক দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে না খুব কাছে এসে গাড়িটাকে দেখা গেছে আর ওদিকে বেচারা সূর্য মামা উকি দিচ্ছে বাট কুয়াশার কারণে সে হার্ডলি সিন অনেক বেশি হার্ডলি সিন দেখাই যাচ্ছে না বলা চলে আমি অ্যাকচুয়ালি অনেক বেশি চলে আসছিলাম তো দেখি ভবিষ্যতে কোনো মোটর সাইকেল পাওয়া যায় কিনা লিফ্টের জন্য এত দূর হেঁটে যাওয়া সম্ভব না পাওয়া গেছে একটা আই থিঙ্ক ইটস
time to go back. Maybe today's video, that's all for today. Inshallah, next video to dekha hobe. Notun ekti video te notun ekti topic se totokkhon porjonto bhalo thakben, shusto thakben. See you again in next video. Assalamu alaikum. Hi, hi, eta ki dilo. Goodbye, goodbye. Da, 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 da.